আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস ফোরের ইংরেজি ক্লাসটা নেব। আজ ইংরেজি বই থেকে ইউনিট 15 এর লেসন 1-3-এর সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি নামে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজে আমরা বাংলা অনুবাদটি বোঝার চেষ্টা করব এবং পরিশেষে এই প্যাসেজ থেকে আমরা কিছু শব্দের আমরা অর্থ জানার চেষ্টা করব। আমরা প্যাসেজটি প্রথমে পড়ি, তোমরা ভালো মতো খেয়াল করো। প্রথমে লেখা আছে, হ্যাঁ আমি সাগর, আমি সাগর, আমি ক্লাস ফোর, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার ছোট একটি বোন রয়েছে। হার নেম ইজ কেয়া, তার নাম কেয়া। শি ইজ অনলি 3 years old, তার বয়স মাত্র 3 বছর। মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন ডাক্তার, সরি আমার বাবা একজন ডাক্তার এবং আমার মা একজন গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ মাদ্রাসা টিচার, আমার দাদা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। বাট হি ডাজেন্ট ওয়ার্ক নাও, কিন্তু সে এখন চাকরি বা কাজ করে না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার দাদা বাড়ির কাজে আমাকে সাহায্য করে থাকে। হি ইজ ভেরি স্মার্ট, তিনি খুবই স্মার্ট। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদি বাড়িতেই কাজ করে। শি মেক্স দ্য বেস্ট পিথাস ইন দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের সবচেয়ে ভালো পিঠা তৈরি করেন। শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, তিনি আমার মাকে বাগানে কাজে সাহায্য করেন। মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মায়ের চমৎকার একটি বাগান রয়েছে। আই এম ভেরি প্রাউড অফ ইট, আমি সেটি নিয়ে গর্বিত। She grows the best tomatoes and cucumbers in the neighborhood. She baganer ashepashe tomato ebong shosha phola. They are delicious. Shegulo onek shushadu. To priyo shikkharthibrindo, amra unit 15 lesson 1-3 er Sagar and his family name je passage ti royeche সেটি আমরা সেটির বাংলা অনুবাদটি জানলাম। এখন এই প্যাসেজ থেকে আমরা কিছু শব্দের বাংলা অর্থ জানার চেষ্টা করব। প্রথমে আমি যে শব্দটি লিখেছি সেটি হলো ইয়ার, যার অর্থ হলো বছর। এরপরে হাউস ওয়াইফ অর্থাৎ গৃহিণী, গৃহিণী অর্থাৎ যিনি বাড়িতে কাজ করেন তিনি হলেন গৃহিণী। ওয়ার্ক অর্থ কাজ করা বা কাজ। হেল্প সাহায্য, অথবা আমরা যদি সাহায্য করা লিখি সেটিও হবে। ওয়ার্ল্ড বিশ্ব, বিশ্ব অথবা পৃথিবী, ওয়ার্ল্ড বিশ্ব। এরপরে যেটি লিখেছি গার্ডেন অর্থাৎ বাগান, গার্ডেন অর্থ বাগান। এরপরে লিখেছি গ্রোস অর্থ কি জন্মান, আমরা খেতে খামারে বা বাগানে যে ফসল ফলাই অথবা যে সবজি চাষ করি এগুলো কি আমরা ফলাই, সেটা কি আমরা বীজ রোপণের পরে যে চারাটা জন্মায় সেটা হলো গ্রোস বা জন্মান। এরপর লিখেছি কিউকিউম্বার্স অর্থাৎ শসা, কিউকিউম্বার্স অর্থ কি শসা। নেইবারহুড অর্থাৎ আশপাশ বা আশেপাশে। এরপর লিখেছি
delicious অর্থাৎ সুস্বাদু delicious অর্থাৎ সুস্বাদু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভাষায় এই প্যাসেজটি আমি যেভাবে বাংলা সহ প্রত্যেকটি সেন্টেন্স ধরে ধরে পড়লাম তোমরা প্যাসেজটি বাংলা সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এবং অবশ্যই প্যাসেজ থেকে যে ওয়ার্ডগুলো রয়েছে কঠিন কঠিন ওয়ার্ডগুলো রয়েছে এগুলো বাংলা জানার চেষ্টা করবে তোমরা এই প্যাসেজটি ভাষায় ভালো করে বারবার পড়বে এবং এখান থেকে যে শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো শেখার চেষ্টা করবে এবং এই প্যাসেজ থেকে আমাদের শব্দ অর্থ প্রশ্ন এবং যে টিক চিহ্নগুলো রয়েছে সেগুলো আসবে কাজেই আমরা মনোযোগ দিয়ে প্যাসেজটি জানার এবং পড়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ